সাকিবের ছাড়া টিম হচ্ছে না, কেন হচ্ছে? ওর চোখের সমস্যা, বা চোখ যদি সমস্যা হয় তাহলে ওই খেলবে কেন? আমি যদি পারফর্ম না করে আমি মনে করি যে ওই প্লেয়ারের বাংলাদেশ টিমের দরকার নেই। সাকিব হোক বা যেই হোক, কোচ বলেন বা সব ম্যানেজমেন্ট বলেন, কারো না কারো একটা পছন্দ লোক থাকে যে গুছানোর টিমটা হয় নাই। সাকিব আল হাসানের চোখের সমস্যাটা গত বিশ্বকাপে ছিল, এবারও দেখা যাচ্ছে যে আসলে তার ব্যাটিংটা ঠিকঠাকভাবে হচ্ছে না। আসলে এইটাকে আপনি আসলে কীভাবে মনে না দেখেন? ওই সমস্যাটা তো চোখের, এটা মানে খেলাটাই তো চোখের খেলা। এখন বিসিবি কেন কীভাবে বা ম্যানেজমেন্ট কী চিন্তাভাবনা করে যে সাকিবরে নিচ্ছে বা সাকিবরে ছাড়া টিম হচ্ছে না, কেন হচ্ছে? সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। বাট ওটা জানে যে মানুষের ওর চোখের সমস্যা, বাট চোখ যদি সমস্যা হয় তাহলে ওই খেলবে কেন? তো নিশ্চয়ই তো ডাক্তার অদ্দে বলছে যে হ্যাঁ চোখে মোটামুটি ভালো আছে, ওই কারণেই খেলতেছে। এ আমরা দেখেছি যে সাকিব ব্যাট হাতে যেমন করুক বল হাতে কিন্তু বরাবরই সেরা, কিন্তু এবার কিন্তু যুক্তরাষ্ট্র সিরিজে আমরা দেখেছি যে বল হাতে খুব একটা ভালো করতে পারেন, এবং লাস্ট যে প্রস্তুতি ম্যাচ ভারতের বিপক্ষে সেটাও আসলে ভালো করতে পারেন। আসলে তাকে আপনার কোনো পরামর্শ দেওয়া আছে কিনা? দেখেন এখানে পরামর্শ কিছু না, এখানে আমি বলবো একটা বলবো কি যে এখানে অল প্রফেশনাল, এখানে কোনো স্কুল চলবে না, এখানে কোনো স্কোর চলবে না, কারণ এখানে স্কোরের জায়গা না আর এখানে আবেগের জায়গা না। এখানে তোমাকে দেশ পাঠিয়েছে পারফর্ম করার জন্য, এখন সাকিব হোক বা যেই হোক, বাট আমি যদি পারফর্ম না করে আমি মনে করি যে ওই প্লেয়ারের বাংলাদেশ টিমের দরকার নেই। মাহমুদুল্লাহ রিয়া 2023 সালে একটা টি টোয়েন্টি ম্যাচও খেলেননি, 2024 সালে বিপিএলে ভালো করে কামব্যাক করেছে এবং নিয়মিত রানও করছেন। আসলে এই যে এই বিষয়টাকে কীভাবে মূল্যায়ন করবেন? দেখেন মূল্যায়ন না, ওইটা আমি বলবো যে ওই যখন বাংলাদেশ টিমে প্রথম আসে বা আমার আন্ডারে যখন কাজ করে, ওই ওদের একটাই বলতাম যে দেখো এটা এরকম একটা জায়গা, এখানে তুমি যত পারফর্ম করো তত তুমি এখানে জায়গা করতে পারবা, এখানে কিন্তু তোমার আবেগের জায়গা না, এখানে হলো তোমার পারফর্মের জায়গা, এখানে প্রফেশনাল খেলা হয়, এখানে কিন্তু কেউ কেউ ছাড় দিবে না, বাট যত কম্পিটিশন থাকবে তত ভালো, যত মেন্টালি স্ট্রং থাকবে তত ভালো। বাট দেখেন ওই ওই কিন্তু অনেক টিমে বাদ পড়েছে, অনেকজন অনেক আলোচনা হয়েছে, আজকে দেখেন টিমের কিন্তু মেন পারফর্মারই কিন্তু ওই আছে। তো সুতরাং এইরকম করে আপনার প্লেয়ার বোনারে আপনি জানতে হবে প্লেয়ার ভিতরে কী চায়, প্লেয়ার কী চাচ্ছে আমার কাছে, বাট আমি কোচ হিসাবে প্লেয়ার কাছে কী চাচ্ছি, বাট এখানে আমি মনে করি একটু ল্যাকিং আছে। অনেকেই যখন বিশ্বকাপ দলটা ঘোষণা করা হলো সাইফুদ্দিন মিরাজ বাদ পড়লো, মিরাজ আলোচনা ছিল না, সাইফুদ্দিন আলোচনা থেকেও বাদ পড়েছে, তখন আসলে এমন কিছু কথাও শোনা গেছে যে তামিম ইকবালের সাথে সম্পর্ক ভালো থাকার কারণে ক্রিকেটার বাদ পড়েছে। আসলে বিষয়গুলোকে যখন বাইরে এগুলো নিয়ে আলোচনা হয়, যেহেতু আপনারা সাবেক ক্রিকেটার, আপনারা দলের সম্পর্কে সব কিছু জানেন, এই বিষয়গুলো আসলে কতটা যৌক্তিক? অ্যাকচুয়ালি কি এটি আমি কোনো মাথা মারি না, মেন জিনিসটা আমি আগেই বললাম এখানে প্রফেশনাল খেলা, এখানে তুমি পারফর্ম না করলে কিন্তু আমার যতই ক্লোজ ফ্রেন্ড থাক বা আমার ক্যাপ্টেন থাক, ওর মতো ক্ষমতা নেই যে না আমার খেলা, ওই ইচ্ছা করলে খেলে দেবে একটা দুইটা ম্যাচ, আপনি কিন্তু লং সময় খেলাতে পারবে না এখানে পারফর্ম। বাট এটা মানুষও বলতে পারে, বলা তো শেষ নাই, বাট মানুষ বলবেই। বাট এখানে জিনিসটা হলো যে পারফর্ম দরকার, যে এখানে যে ভালো খেলবে তাকে নেওয়া উচিত এবং তাকে চয়েস করা উচিত। আমি মনে করি যে কে আছে না আছে, এই সাকিব দেখা যায় হতে পারে যে ওয়ার্ল্ড কাপ খেলে রিটায়ার করে, তো আপনি সাকিবের যে একটা প্লেয়ার তৈরি করেছেন, এখন সাকিব তো আমার সাথে অনেক বছর খেলেছে, তাই ওই কি এখন আমাকে খেলাবে? তো এটা কিছু জিনিস আছে একটা চিন্তা করতে হবে। দেন এখানে ওই ক্যাপ্টেন বা প্লেয়ার সিনিয়র প্লেয়ার যে খেলাবে বা সিনিয়র প্লেয়ারের সাথে আমার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে বা এর কারণে আমাকে বাদ দিচ্ছে বা নিচ্ছে না বা নিবে, এইটা আমি মনে করি যে এই এই গ্যাপটা এখানে নাই। বাংলাদেশ দলের ব্যাটিংয়ের কথা বললে বলা যায় যে খুবই দুরবস্থা, হাতে গোনা দু একজন ছাড়া আসলে কেউ পারফর্ম করতে পারছে না। এই যে ব্যাটারদের ব্যর্থতা দিনের পর দিন আসলে অফ ফর্ম, এইটার আসলে কারণ কি? আবার ফর্মেও ফিরতে পারছেন না? দেখেন মানুষের শরীর তো এটা ম্যাশিং না, আপনি দেখেন আপনার বিপিএল খেলা হলো, বিপিএলের লং সময় নিয়ে বিপিএল কিছুদিন পরে কিন্তু আপনার আর রোজার ভিতরে আপনার ডোমেস্টিক খেলা হলো, বাট এই যে প্লেয়ার যেন একটা টায়ার্ড জিনিসটা এটা ওদের ভিতরে আছে, সত্যি কথা যে যতই কথা বলুক, বাট আমি মনে করি এই টায়ার্ডটা ওদের কাজ দিচ্ছে, ওরা কিন্তু ওই কারণে পারফর্ম করতেছে না। বাট আমার আমার বিবেক আমি বলে যে এটা আপনার এই টায়ার্ডের জন্য এই প্লেয়ার ভালো পারফর্ম করতেছে না, ওইখানে করবে কি না জানি না, বাট আমি মনে করি একটা বহুত বড় খেলা খেলেছে। আমরা দেখেন বিপিএলটা শেষ করেছি আপনার দুই দিন পরপর খেলা হয়েছে, আপনি ডোমেস্টিকের রোজার মাস্টার ভিতরে খেলা দিয়েছেন দুই দিন পরপর গেছে, আপনি ঢাকা থেকে যে আপনি বিকেএসপি যে আপনি ভোরবেলা যায় খেলছেন, তো এটা তো প্লেয়ার একটা জান, তো এটা তো ম্যাশিং না। তা আমি মনে করি এখানে ল্যাকিংটা অনেক বড় একটা গ্যাপ আছে, আমি মনে করি এখান থেকে প্লেয়ার অনেক টায়ার্ড, কারণ কি আমরা দেখেন একটা টেস্ট ম্যাচ খেললে কিন্তু আপনি দেখেন চার দিন পাঁচ দিন পর কিন্তু
একটা গ্যাপ দিয়ে আবার আরেকটা আরম্ভ হয়, বিকজ রিকাভারি করার জন্য। আমি মনে করি এখান থেকে রিকাভারি হয়নি। আর যেই গরমের টাইমে আপনার বিপিএল খেলেছে এবং যেই আরও বেশি গরমের টাইমে আপনার ডোমেস্টিক খেলেছে, তা আমি মনে করি যে প্লেয়াররা এখানে ওভারঅল আমি মনে করি যে অনেক টায়ার্ড আছে ওদের ভিতরে, হতে পারে যে বাংলাদেশ টিমে যেন আরও বলতে পারতেছে না। এটা যদি ডোমেস্টিক খেলা তো দেখতেন অনেক প্লেয়ার এটা খেলতো না। আপনি মূলত বোলার হলেও পাওয়ার হিটিংটা আপনার চোখে আমরা দেখেছি, বা যখন আপনারা টি টোয়েন্টি খেলতেন না ওয়ান ডে খেলতেন সেখানেও দেখতাম যে বাংলাদেশ দলের পাওয়ার হিটিংটা বেশ ভালো করতো তখনকার ব্যাটাররা। বাট এখন টি টোয়েন্টির যুগেও এসেও কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেটারভাবে পাওয়ার হিটিংটা করতে পারছেন না, আসলে সমস্যাটা কোথায় আছে? সমস্যাটা আপনার আমি বলবো যে এটা কোচে কী ধরনের চিন্তাভাবনা করে। এখন কোচ যদি মনে করেন যে আপনার বেসিকে ক্রিকেট খেলে, এখানে বেসিকে না, এখানে রানের খেলা, বল টু বল খেলা, এখানে ওই কারণে আপনি দেখেন যে এরম সুরে পিছন দা মারে, এদিক দিয়ে মারে, ওদিক দিয়ে মারে, এটা হয় কি কি টেস্টের ম্যাচে কিন্তু এরকম খেলে। কারণ আমাদের দেখাচ্ছে যে আমাদের প্লেয়ারগুলো না কোচরে খুশি করবে বা কোচ ওই ধরনের বেসিক ক্রিকেটটা পছন্দ করে, তার মানে বেসিক না, ব্যাট বলে রান হবে কে সেই প্লেয়ারই দরকার। আমরা এখানেও মনে করেন যে অনেক গ্যাপে আছে। বললেন যে কোচকে খুশি করানোর জন্য, বা গত কয়েকদিন আগে আমরা বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার তাপস বসুর একটা ইন্টারভিউ দেখেছিলাম, তিনি বলেছিলেন যে বাংলাদেশ দলটাই এখন চলছে আসলে তোষা মোদির উপরে, যে আসলে বিষয়টাকে আপনি কীভাবে ব্যাখ্যা করেন? না দেখেন, এটা বলা উদ্দেশ্য না, বাট আবার বলা উচিত। কারণ কি সব কোচ বলেন বা সব ম্যানেজমেন্ট বলেন কারো না কারো একটা পছন্দ লোক থাকে, বাট দেখা যাচ্ছে যে পছন্দ লোকটা যদি মনে করেন যে পছন্দ আছে বাট পারফর্মের দিক দিয়ে আপনার পছন্দ থাকতে হবে, চেহারা দেখে পছন্দ থাকা উচিত না। আমি মনে করি, আমি কোচ হিসাবে আমি বলবো যে আমি পছন্দ করবো সব প্লেয়ারের পছন্দ করবো, বাট আমি পারফর্ম প্লেয়ারের পছন্দ করবো যে আমার দেশের জন্য কে বেশি দিতে পারবে বা আমার টিমের জন্য কে বেশি সাফল্য আনতে পারবো, এরকম কিন্তু দরকার। বাট আপনি এরকম চেহারা দেখে পারফর্মার বা চেহারা দেখে আপনি পছন্দ করবেন এটা না। আপনার কাছে বাংলাদেশ দলটা কেমন মনে হলো এবারের দলটা? বাংলাদেশের দলটা দেখেন প্রতীক ওয়ার্ল্ড কাপে কিন্তু একটা লড়বার টিম যায়, ওইরকম কিন্তু আপনি দেখেন যে গুছানোর টিমটা হয় নাই। বাট যদি গুছানোর টিম হতো তাহলে দেখা যেত যে যারা বিপিএল শেষ করলো, যারা ভালো খেলো ওই ভালো পারফর্মেন্স নিত, বা দেখা যাচ্ছে যে যারা ডোমেস্টিকে ভালো খেললো তাদের পারফর্ম দেখে নিতে পারতো। বাট দেখা যায় ওভারঅল আমি মনে করবো যে এখানে একটু ল্যাকিং আছে বিসিবির। আর এত দূরে খেলা, এখানে কিন্তু আপনার যেসব প্লেয়ারগুলো বাদ দিয়েছে দেখেন ওইসব প্লেয়ার কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য সবচেয়ে বেশি পারফর্মার ছিল, কিন্তু দেখা যাচ্ছে ওটিকে কিন্তু বাদ দিয়ে নতুন প্লেয়ার নিয়ে গেছে। তা এখন দেখেন যে একটা বিশ্ব আসরের ভিতরে এখন পারফর্মটা কেমন করে। বলছিলেন যে বিপিএলে পারফর্ম করছে, ডোমেস্টিকে পারফর্ম করেও চান্স পায়নি, সেই কথা বললে আসে মোহাম্মদ সাইফুদ্দিনের কথা আছে যে বিপিএলে দারুণ পারফর্ম করছে, তাকে আসলে শেষ মুহূর্তে দল থেকে বাদ দেওয়া হচ্ছে, এটাকে আপনি কীভাবে দেখছেন? আর দেখেন সাইফুল না, সাইফুলের মতো অনেক প্লেয়ার আছে, বাট সাইফুল চোখের পড়ার মতো প্লেয়ার ছিল, বাট ওই ইঞ্জুরিতে এসে এত কাম ব্যাক করেছে। যদি সাইফুল বলেন আর অনেক প্লেয়ার কিন্তু এরকম পারফর্ম করেছে, বাট দেখা যাচ্ছে যে ওইসব প্লেয়ার, বাট আপনি শর্ট সময় খেলা যত অলরাউন্ডার থাকবে তত কিন্তু বেনিফিট হবে টিমের জন্য। এবং দেখেন আজকে ইন্ডিয়া দেখেন অনেক অনেক প্লেয়ার অলরাউন্ডার আছে, আপনার সাউথ আফ্রিকা দেখেন অনেক প্লেয়ার অলরাউন্ডার আছে, আপনার নিজের আপনার অস্ট্রেলিয়া দেখেন অনেক প্লেয়ার অলরাউন্ডার আছে, বাট আপনি অলরাউন্ডার না থাকলে ওয়েস্ট ইন্ডিজ আছে দেখেন অলরাউন্ডার এই খেলাটাই তো অলরাউন্ডার। যে এখানে দেখা যাচ্ছে যে আপনি পাঁচটা ছয়টা বা সাতটা ব্যাটসম্যান নিলেন, বাকিগুলো যদি এখানে দুই তিনটা অলরাউন্ডার থাকে দেখা যাচ্ছে টিমের কিন্তু আরও একটু হাল ধরবে, বাট এই জায়গাটা কিন্তু আমাদের একটু গ্যাপ আছে।